नमस्कार व्यूअर्स, आज के भिडियोते हमरा कोलकाता पुलिस, पश्चिम बंग पुलिस एवं एसएससीपीटी जे सम्भाव्य परीक्षा सामने आसछे तार की धरनेर अंक आसते पारे एवं सेई समस्त अंक आमरा किभावे खूब सहजे सल्व करते पारी तारी आलोचना आज के भिडियोते करब। जेमन धरो प्रथम जे प्रश्नटा तोमादेर सामने आमी रेखेछि, ये प्रश्नटा एकटा गड़ेर खूब साधारण प्रश्न। एखन এই সাধারণ প্রশ্নটা আমি কত তাড়াতাড়ি করতে পারি সেটাই হচ্ছে আমার কিন্তু মূল লক্ষ্য। তার কারণ পরীক্ষা হলে আমি কিন্তু খুব কম সময় পাব এবং ওই কম সময়ের মধ্যেই কিন্তু আমাকে সম্পূর্ণ উত্তরটাই দিয়ে আসতে হবে সেখানে। তাই দেখো, এই প্রথম প্রশ্ন আমি যদি জেনারেলি করি, আমাকে বলেছে যে রামবাবু বাজারে গিয়ে সাতটি চালের বস্তা প্রতিটি 800 টাকায়, আটটি বস্তা প্রতিটি 1000 টাকায় আর পাঁচটি বস্তা প্রতিটি 1200 টাকা করে কিনলেন, বস্তাগুলির গড়ে দাম কত? খুবই সহজ অঙ্ক, আমি 7 দিয়ে 800কে গুণ করব, 8 দিয়ে 1000কে গুণ করব, 12 দিয়ে 5কে গুণ করব। গুণ করে গুণটা টোটাল গুণ হয়ে যাওয়ার পর সেগুলোকে যোগ করব এবং টোটাল যে বস্তা সংখ্যা 7 যুক্ত 8 যুক্ত 5, 8 7 15 5 20, সেই 20 দিয়ে ভাগ করব। একদম এটা হচ্ছে আমার সাধারণ প্রসেস, ঠিক আছে? তো সাধারণ প্রসেস আমাকে বলছে 7 × 800 যুক্ত 8 × 1000 যুক্ত 5 × 1200 ডিভাইডেড বাই আমার টোটাল 7 যুক্ত 8 যুক্ত 5। এখন এই যে একটা ক্যালকুলেশন, আমি এখানে কিন্তু ডিজিটটা ছোট ধরেছিলাম তাই হয়তো ক্যালকুলেশন সুবিধা হয়ে গেছে আমার, কিন্তু এটাকে আমি সহজে কি করে করতে পারি? না, আমি সহজে এটাকে ডিজিটাল সামে করতে পারি। ডিজিটাল সাম বিষয়টা কি জিনিস যারা না জানো তারা ডেসক্রিপশন বক্সে ভিডিও দেখে নিও ডিজিটাল সামে। এখান থেকে আমি এটাই বলতে পারি, এখানে তুমি কি দেখছো? না, এখানে 7 দেখছো, এখানে 8 দেখছো, আর কিছু দেখো নি। 27টি 56 একটা 2 অঙ্কের সংখ্যা, তাকে বারবার যোগ করতে থাকো যতক্ষণ না 1 অঙ্কের সংখ্যায় পৌঁছায়। তাহলে 56 6 5 11 1 1 2 যুক্ত, এখানে 8 এখানে 1 8 1 8, আচ্ছা এখানে 5 আর এখানে 12, 5 12 60, 6 আর 0 যোগ করলে কত হয়? না, 6, ঠিক আছে। কত হলো টোটাল? টোটালটা বার করব না, 2 8 2 10 10 6 16, তাই তো? আর নিচেটা যদি আমি যোগ করি না, 8 7 15 15 5 20, মানে 2, তাহলে 16কে 2 দিয়ে ভাগ মানে 8। এবার অপশনে চলে আসো, কোন অপশানটা আমাকে 8 দিচ্ছে? দেখো এই অপশানটা আমাকে 8 দিচ্ছে, 9 8 17, 17 সঙ্গে 1 যোগ 17 1 7 1 8, 17 সঙ্গে 1 9, 7 আর 1 যোগ 8, তাই তো? তাহলে এই 8 আর এই 8 সমান হচ্ছে, তার মানে আমার চোখ মুছে অ্যান্সার কিন্তু 980 হবে। এবার আমি কিন্তু জেনুইন অঙ্কটা এইভাবে করতে পারি যেভাবে এখানে আমি দেখিয়েছি, ঠিক আছে? কিন্তু এইভাবে অন্য যদি ডিজিট থাকতো যেখানে আমাকে বেশি যোগগুণ করতে হতো, সেক্ষেত্রে কিন্তু আমি সবসময় ডিজিটাল সামই ইউজ করতে চাইবো যাতে করে খুব দ্রুত আমি ক্যালকুলেশনটা করতে পারি। চলো এরপরে দেখো দ্বিতীয় প্রশ্ন, যেটা একটা পার্সেন্টেজের প্রশ্ন। বলছে কোনো একটা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় এ বি এর থেকে 10% বেশি নাম্বার পেয়েছে, আবার বি সি এর থেকে 20% বেশি নাম্বার পেয়েছে। বলছি যদি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে এ আর সি এর মধ্যে যে প্রাপ্ত নাম্বার তার যে গ্যাপ, অর্থাৎ একজনের থেকে আরেকজন 272 বেশি, বলছে তবে বি ওই পরীক্ষায় টোটাল কত নম্বর পেয়েছে? বিষয়টা খুবই সহজ, ভাবনাটা যদি সহজ করে পড়ো, এ বি এর থেকে 20% বেশি, সরি 10% বেশি, আবার বি সি এর থেকে 20% বেশি, তাহলে সেক্ষেত্রে আমি খুব সহজে এটা 100 ধরি, এর থেকে 20% বেশি মানে 20 বেশি, তাহলে এটা আমার 120 হবে। আর এ বলেছে কত? না, বি এর থেকে 10% বেশি, তাহলে 10% বেশি মানে 120-10%, 120-10% মানে হয় কত? না, 12 হবে,
ঠিক আছে, দশ দিয়ে ভাগ করলে বারো হবে, তাহলে একশো কুড়ির সঙ্গে বারো যোগ করলে একশো বত্রিশ। এই হচ্ছে তোমার গল্প। এবার তাহলে বি সমান কত, এবার তুমি এই অবস্থাও রেখে দিতে পারো, আর যদি বলো ডিজিটটাকে একটু ছোট করব তাও করতে পারো। দেখো ডিজিটটাকে যদি আমি ছোট করি তাহলে জিনিসটা কেমন আসবে, ধরো আমি চার দিয়ে কাটবো তাহলে এটা আমার পঁচিশ চলে আসবে, এটা আমার কত আসবে না, চার দিয়ে কাটলে তিরিশ চলে আসবে, আর এটা কত চলে আসবে, চার তিনে বারো, চার তিনে আমার বারো আর চার তিনে বারো, অর্থাৎ নতুন যে রেশিও আসছে সেটা যদি আমি দেখি তেত্রিশ ইস টু তিরিশ ইস টু পঁচিশ, এই দুজনের মধ্যে কত তফাত, আটের তফাত, তাই তো, কতর তফাত আট, কিন্তু অঙ্ক বলছে আট নয় দুশো বাহাত্তরের তফাত, আট যদি দুশো বাহাত্তর হয় তাহলে বিয়ের প্রাপ্ত নম্বর তিরিশ সমান কত, এটাই আমার চেয়েছে। তাহলে আমি ডাইরেক্টও করতে পারি, আট দিয়ে এটাকে কেটে নিতে পারি, তাহলে এক সমান বেরিয়ে যাবে, তো আট দিয়ে কাটলে তিন আষ্টে চব্বিশ চার আষ্টে পঁয়ত্রিশ চৌত্রিশ, তাহলে তিরিশ সমান কত না, তিরিশ সমান হচ্ছে এক যদি আমার চৌত্রিশ হয় তিরিশ চৌত্রিশ গুণিত তিরিশ মানে কত হবে না, এটা হবে, তাই তো। তাহলে করলাম কি, প্রথমে কে কতটা সেটা বার করে নিলাম, তুমি ডাইরেক্ট এখানে একশো একশো বত্রিশেও দেখতে পারতে, অসুবিধার কিছু থাকেনি, আমি আর একটু ছোটো করে নিয়েছি যা, ঠিক আছে, একটু ছোট করে নিয়ে কাটাকাটি করে নেওয়ার ফল। এরপরে আমার অঙ্ক কি বলেছিল, যে প্রথম এ আর শেষ সি এদের মধ্যে যে নাম্বারের তফাত হবে সেটা আট নাম্বারের হবে, তাহলে এদের মধ্যে যদি আট নাম্বারের তফাত হয়, অঙ্ক বলছে আট নয় দুশো বাহাত্তর, তাহলে এক সমান কত, আর আমাকে বি এর চেয়েছে, তাহলে বি সমান তিরিশ, তিরিশ সমান কত, ব্যাস। এইভাবে শর্টে অঙ্ক করতে হবে সময় বাঁচানোর জন্য, ঠিক আছে। দেখো পরের যে অঙ্কটা দেখছো এই টাইপের অঙ্ক কিন্তু অনেকই পড়ে, সে যে কোনো পরীক্ষায় এই টাইপের অঙ্ক কিন্তু পড়ে এবং পড়ার সম্ভাবনা খুব বেশি। তো চলো দেখি অঙ্কটা কী বলেছে, না একটা ভোটে 20% ভোটার কোনো ভোট দিল, কোনো ভোট দিল না হবে এটা, মানে কোনো ভোটার ভোটদান থেকেই বিরত থাকবে, ভোট যারা দিল তাদের 12.5% অবৈধ ঘোষিত হলো, ভালো কথা, যারা ভোট দিয়েছে তারা কিছু ভুলভাল করেছে তার জন্যে তাদের ভোটটা বাতিল করে দিয়েছে, জয়ী প্রার্থী বৈধ ভোটের 60% ভোট পেয়ে 5600 ভোটে জয়লাভ করলো, খুব ভালো, যে বৈধ যে জয়ী জিতেছে সেই জিতা ব্যক্তিটা বৈধ ভোটের 60% ভোট পেয়েছে, ভোট পেয়ে সে 5600 ভোটে জিতেছে। এখন ভাবো প্রথম কথাটা, 60% সে ভোট পেয়েছে, তার মানে পাইনি কত পার্সেন্ট, না নিশ্চিতভাবে 40% সে পায়নি, তাই তো, তাহলে সে জিতছে কত পার্সেন্টে মার্জিনে, না 20%, 20% মানে আমরা কী জানি না 1/5, তাই তো, কারণ এই সে যে বলেছে যে 5600 ভোটে জয়লাভ করেছে, ঠিক আছে, তো জয়লাভটা সে তো 60% পেয়েছে, 60% কি সে জয়লাভ করেছে, না সে 60% ভোট পেয়েছে, তাহলে সে জয়লাভ কততে করেছে, না 60% পেলে সে 40% ভোট পায়নি, তার মানে অ্যাকচুয়ালি সে জয়লাভ করেছে 20%। এবারে প্রথমের কথা আসো, আমার মোট ভোটার 20%, ভালো কথা, মোট ভোটার আমার 20%, তো 20% মানে তো আমি জানি 1/5, তো এই 1/5 জন ভোটারের মধ্যে, এই 1/5 জন ভোটার যদি ভোট না দেয় তাহলে অ্যাকচুয়ালি ভোট দিচ্ছে কজন, না 4/5, তাই তো, 1 থেকে 1/5 বিয়োগ ভেবে নিতে পারো, তাহলে 4/5, আচ্ছা যারা ভোট দিয়েছে তার 12.5% অবৈধ বলে ঘোষিত হলো, তাহলে বৈধ কত, এখন এখানেও আবার ব্যাপার আছে, 12.5% সমান কত না 1/8, তাহলে 1/8 আমার অবৈধ, তাহলে বৈধ কত না 1 বিযুক্ত 1/8 7/8, এই যে পুরাটা পেলো, ধরো প্রথমে আমার 1 যদি আমি ধরে নিই, এই যে পুরাটা পেলো তার 1/5 এটা সমানই সে 5600 ভোটে জয়লাভ করেছে,
জাস্ট এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যে উত্তরটা আসবে সেটাই তোমার ফাইনাল অ্যান্সার। তো এখান থেকে আমি দেখতেই পাচ্ছি সাত দিয়ে কাটবে 800, 27টি 56, চার দিয়েও কেটে যাবে 200। আমার আর দরকার নেই, এখান থেকে 5, 5 25, 8, 25 200, আর এখানে 200, তাহলে এক সমান কত না 200 × 200, দ্যাট ইজ বিয়ের উত্তরটা। বুঝে গেছে কথা কী বলেছি? আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আমি আবার যদি একবার রিপিট করি, ফার্স্ট আমি কী করে নিয়েছি যে যে জয়ী প্রার্থী সে বৈধ ভোটের 60% ভোট পেল, কিন্তু সে জয়লাভ কিন্তু 60% করছে না, সে ভোট পেয়েছে 60%। তাহলে সে জয়লাভ কততে করছে? তার মার্জিন কততে? না 20%। কারণ সে যদি 60% পায়, যে হেরেছে সে তো 40% ভোট পেয়েছে, 20% সমান 1/5। এবারে প্রথমে আসি, 20% ভোটার ভোট দেয়নি, তাহলে ভোট কজন দিয়েছে? না বাকিরা। তো বাকিরা মানে কি? 20% যদি 1/5 হয়, বাকি হচ্ছে 1 বিযুক্ত 1/5, 4/5। 12.5% অবৈধ, ভালো কথা, অবৈধ মানে বা বাতিল ভোট হয়ে গেছে তাদের। তো 12.5% যদি বাতিল হয়, তাহলে অ্যাকচুয়াল দিয়েছে কতজন? না 1 বিযুক্ত 7। তার এই যে পুরো ঘটনাটা ঘটলো, অর্থাৎ যারা ভোট দিল এবং তাদের মধ্যে যারা বৈধ বলে ঘটনা হলো, তার 1/5, সেটা সমানই আমার 56। বাস ওখান থেকে এক সমান কত, আরামসে উত্তর চলে। আশা করি ব্যাপারগুলো বোঝা যাচ্ছে। এইভাবে কিন্তু অঙ্কগুলো কষতে হয়, এইভাবে ধীরে ধীরে সহজ জিনিসটাকে কনসেপ্টের মধ্যে রেখেও যত সহজে তুমি কষতে পারবে এবং বারবার প্র্যাকটিস আর কোয়ালিটি কন্টেন্ট তোমাদের প্র্যাকটিসের দরকার আছে, যদি পারো তাহলেই কিন্তু তোমরা উন্নতি করতে পারবে। তাই বলি যদি এই ধরনের কন্টেন্ট পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম লিঙ্কে যোগ হয়ে যাও, ডিসক্রিপশানে পেয়ে যাবে তার লিঙ্ক। আরেকটা বিষয় অবশ্যই সকলকে আমি একটাই কথা বলার, যদি নতুন কেউ থাকো সাবস্ক্রাইব করো আর অবশ্যই লাইক করো। চলো পরের প্রশ্ন আমরা দেখি। এই অঙ্কটা অনুপাতের সমানুপাত যে চ্যাপ্টার তার কিন্তু অঙ্ক। তো অনুপাত সমানুপাতের যে সমস্ত অঙ্কগুলো আমরা সাধারণত দেখি, এই অঙ্কটা তার থেকে একটু আলাদা। যদি প্রসেস বিশেষ কিছু আলাদা নয়, কিন্তু অঙ্কটাকে এমনভাবে সাজানো আছে জেনারেলি যেই রকম আমরা দেখে থাকি সেই রকম কিন্তু ভাবে নেই। তো অঙ্কটা যদি দেখো তোমরা, যে জায়গাগুলো আমি ডবল দাগ দিয়ে রেখেছি, ধরো এখানে বি, এখানে বি, দেখো বি শেষ বি শুরু, আবার দেখো সি শেষ সি শুরু, যখন এই জাতীয় জিনিস তোমার সামনে ভাসবে তখন বুঝেই নেওয়া উচিত যে এদিকে ভগ্নাংশ করে যখনই তুমি গুণ করবে সঙ্গে সঙ্গে তোমার ওয়ান হয়ে যাবে। বুঝে গেল কথা? আমি তোমাদের যদি দেখিয়ে দিই, এ বাই বি গুণ বি বাই সি গুণ সি বাই এ, একটা টপিক এই দিকটা যা করেছি এই দিকটাও তাই করব, x8 12z 2 4। এখন যদি আমি কাটাকাটি করি, 4 3 12 2 4 8, ঠিক আছে, তাহলে আমার জিনিসটা দাঁড়ালো কি না, এইগুলো আমার কেটে গেছে সব, এইগুলো কেটে যে 1, এ পাশে 1 আর এ পাশে আছে আমার 3x 4z। তো এখানে আমার কি হবে যদি আমি এটাকে কোণাকোণি ভাবি, এই 4টা এপাশে আসবে, তাহলে ও 4টা উপরে যাবে আর এটা নিচে যাবে, 4/3 xz, অর্থাৎ x:z = 4:3, তার মানে আমার অপশান সি। এবার যখন আমি শর্ট করব, শর্ট একদম যখন শর্টে করব, তো শর্টে যখন করব কি হবে না, শর্টে যখন করব তখন কিন্তু অবজারভেশন পাওয়ারটা বেশিভাবে কাজে লাগাবো। যখনই ভগ্নাংশগুলো এরকম থাকবে, a:b, অর্থাৎ এই যার শেষ এই শেষের শুরু, এই শেষ এই শেষের শুরু, তখন আমাকে বুঝেই নিতে হবে এদের ভগ্নাংশগুলো কি হবে না, অবশ্যই গুণ করলে 1 হবে, মানে এ পাশে আমি ডাইরেক্ট কিন্তু 1 লিখেই দেব, ঠিক আছে। পড়ে রইল এই পাশটা, এই পাশটা কি হবে না, এইটার সঙ্গে এইটার সঙ্গে এইটা গুণ, অর্থাৎ x:12:2, আর নিচে কি হবে না, নিচে হবে নিচেরগুলো 8z আর 4, 8×z×4 বাস অঙ্ক আমার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি কিন্তু তোমাদের দুভাবেই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম। এটা আমার বিষয় যেখান থেকে আমি x:z পাবো, আর পরীক্ষা হলে আমাকে যদি 20 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করতে হয় সেটাও হচ্ছে আমার কিভাবে পাবো সেটাও তোমাদের
দেখালাম। চলো নেক্সট অঙ্ক আমরা দেখো। এই অঙ্কটা, এটা একটা লাভ ক্ষতির অঙ্ক। অঙ্কতে বলেছে কি না, এক ব্যক্তি 6630 টাকায় দুটো দ্রব্য প্রত্যেকটা 6630 টাকায় বিক্রি করেন, ভালো কথা। তো বিক্রি করার পর প্রথমটা বিক্রি করে সে মোট যা তার দাম ছিল তাতে সে 27.5% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টি বিক্রি করে মোটের উপর তার লাভ ক্ষতি কিছুই হলো না। তো দেখা গেল কি, প্রথমটাতে সে 27.5% লাভ করেছে 6630 টাকায় বিক্রি করার পর, কিন্তু দ্বিতীয়টা বিক্রি করে সে না পেলো লাভ না পেলো ক্ষতি, কোনটাই পেলো না। তাহলে তোমাকে চেয়েছে উত্তর যে ওই যে দুটো দ্রব্য তুমি বলছো, ওই দুটো দ্রব্যের যে ক্রয়মূল্য তাহার পার্থক্য কত ছিল, দুটো দ্রব্যের ক্রয়মূল্যের পার্থক্য কত ছিল। দেখো অঙ্কটা কিন্তু একদমই সোজা অঙ্ক, ফার্স্ট কথাই বলেছে প্রথমটা বিক্রি করে এই টাকাটা তার লাভ হয়েছে। এখন 27.5% ব্যাপারটাকে যদি আমরা একটু ভেঙে নিই, একদম যদি ভাঙি, এখানে তাম 27.5 275 লিখতে পারি, এখানে 10 লিখে এখানে 100 আমি লিখতে পারি। এখন যদি 25 দিয়ে কাটি, 4 25 অংশ 25 11 অর্থাৎ 11.40। এখন 11.40 মানে কি, 40 টাকার জিনিস তার 27.5% লাভ মানে আমার 11 টাকা লাভ। অর্থাৎ কোনো একটা দ্রব্য যদি 40 টাকায় উৎপন্ন করা হয় তাকে বিক্রি করা হবে আরও তার থেকে 11 টাকা চাপিয়ে বিক্রি করা হবে, অর্থাৎ সেটা হবে 51। এখন দেখো, এখন দ্বিতীয়টা বিক্রি করেছো তুমি কিন্তু কোনো লাভ পাচ্ছ না, তার মানে কি যে 11 টাকা তুমি এখানে গেন করলে সেই 11 টাকাই তুমি এখানে লস করে দিলে, তাই তো। তাহলে যদি আমি সোজা কথাই ভাবি, ধরো এটা 51-ই আছে, ধরো এটা 51-ই আছে, ওই একই দামেই বিক্রি করেছে, তো তাহলে আমার এর প্রোডাকশন ভ্যালু বা ক্রয়মূল্যই বলো সেটা কত হতো না, নিশ্চিতভাবে এর সঙ্গে 11 যোগ, এইটার সঙ্গে 11 যোগ, অর্থাৎ 62 টাকা। বা তাহলে এখান থেকে আমি কী পেয়ে যেতে পারি, এই দুটোর মধ্যে তফাৎ কত না, 22 টাকা। তোমাকে কী বলেছে না এই 22 টাকা সমান কত সেটা তোমাকে বার করতে বলেছে। এবারে এখানে দেয়া কী আছে আমার, না দেয়া আছে যে একটা এতই বিক্রি করছি, অর্থাৎ প্রথম যে বস্তু যেটা আমি 51 টাকায় বিক্রি করছি বলছি, অ্যাকচুয়ালি 51 টাকা নয়, এটা আমি বিক্রি করেছি 6630 টাকায়। যদি এটা আমি কাটি তাহলে কী আসবে, না 51 দিয়ে কাটলে এখানে 1 হলো, 51 3 হবে আর লাস্টে 0 হবে। হ্যাঁ, 13 1 13 3 5 13 65 61 0, অর্থাৎ 100 = 130। তো আমাকে তো এক উত্তর চাইনি, আমাকে চেয়েছিল তাদের গ্যাপ, তাদের গ্যাপ আমি কোথায় কত দেখতে পাচ্ছি, এইটা আমার গ্যাপ না, এটার সঙ্গে আমি কী করে দিতে পারি না 130 গুণ করে দিতে পারি। তো এটার সঙ্গে 130 গুণ করো, 130 গুণ করলেই তোমার কোনটা উত্তর হবে, 26 28 0, অর্থাৎ সরি ডি এর অ্যান্সারটাই আমার অ্যান্সার হবে। বা এই জায়গাটা আমি আরও শর্টে ভাবতে পারতাম, দেখো আমি প্রথম দ্রব্যটা 11 টাকা লাভে বিক্রি করেছি, এবার দ্বিতীয়টা যখন বিক্রি করছি তখন মোটের উপর আমার লাভ লস কিছুই হচ্ছে না, তার মানে নিশ্চয়ই ওই 11 টাকায় ঘাটতি করে দিয়েছি। তাহলে এর থেকেই বুঝছি যে দুটো দ্রব্যের ক্রয়মূল্যের মধ্যে ডিফারেন্স কত হবে, না আগেরটা 11 বেশি ছিল পরেরটা 11 কম ছিল, অর্থাৎ পার্থক্যই 22 টাকা। অর্থাৎ নিচের এই লাইনটা যদি আমি বাদও দিই, সিম্পলি আমি অঙ্কটা কিন্তু করতে পারব। ওকে, এখন এইভাবেই অঙ্কগুলোকে করার চেষ্টা করতে হবে, এইভাবেই বারবার প্র্যাকটিস করতে হবে। যারা পরীক্ষায় প্রিপারেশন নিচ্ছ তাদের বলছি বারবার এই জাতীয় কোয়ালিটি কন্টেন্ট তোমরা প্র্যাকটিস করতে থাকো। আর যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো। চলো পরের প্রশ্ন দেখি কী আছে আমাদের। দেখো লাভ ক্ষতির আরেকটা অঙ্ক, যেটা যে জাতীয় অঙ্কগুলোই বর্তমানে বেশি কিন্তু পরীক্ষায় আসছে,
প্রশ্নে কি বলেছে যদি তুমি প্রশ্নটা একবার পড়ো তাহলেই তুমি বুঝতে পারবে। যে একটা দোকানদার একটা দ্রব্যের ধার্য মূল্য তার যা ক্রয় মূল্য তার 24% বেশি রেখেছেন, অর্থাৎ য টাকায় সে কিনছে যখন লেবেল সাটাচ্ছে সে 24%, অর্থাৎ 100 টাকায় যদি কিনে তার থেকে 24% মানে 24 টাকা বেশি দাম দিয়ে তিনি লিখে রাখেন। কিন্তু যখন তিনি বিক্রি করেন ওই দ্রব্যটাকে যখন তিনি বিক্রি করেন তখন একটা ব্যাপার ঘটান। কী ব্যাপার? না, তিনি বলেন ক্রেতাকে যে আমি 15% ছাড় দিচ্ছি। এবার 15% ছাড় দিলে কী হবে, তিনি আরও একটা সমস্যা তৈরি করেন। কী করেন না, 1 কেজি মালে যখন তাকে ওজন করে দেওয়া হয় তখন 1 কেজি মাল 1 কেজির বদলে 101 গ্রাম, অর্থাৎ 899 গ্রাম, 1000 কেজিতে 899 গ্রাম সে দ্রব্যটা দিচ্ছে। বলছি এতে তার শতকরা লাভ কত হবে, সেটাই হচ্ছে আমার অঙ্ক। এক্ষেত্রে খুব সোজা ব্যাপার, 24%, এই পার্সেন্ট মানে কত, 24% মানে 24 এর 100, খুব সোজা জিনিস, 4 দিয়ে কাটলে 6 আর 25, তার মানে ধরো প্রথমে বস্তুটার দাম ছিল 25 টাকা, সে কী করলো এর সঙ্গে 6 টাকা যোগ করে দিল, 31 টাকা দিয়ে লেবেল সেট রাখলো। এবার 15% ছাড় দিবে আমাকে, ভালো কথা, 15% ছাড় মানে 15 আর 100, 5 × 3 = 15, 5 × 20 = 100, তার মানে কী বলো তো না, মানে দাঁড়ায় 20 টাকা আমার বস্তুটার দাম, সেখান থেকে 3 টাকা আমাকে দামটা সে সরিয়ে দেবে, অর্থাৎ 3 আমার এখান থেকে বিয়োগ করে দেবো, এখান থেকে যেমন 6 যোগ করেছি তাহলে এটা আমার 17 হয়ে যাবে। নেক্সট আমার কী আসবে, নেক্সট আসবে আরেকটা খেলা, সেটা হচ্ছে কি না, যদি আমি নিব 1000, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল দেবে 899, তাই তো, 899 কেন, এই যে 1 কেজিতে 101 গ্রাম, 1 কেজি মানে 1000, তার থেকে 101 বিয়োগ। এবার আমার কি করতে হবে না, আমি অঙ্কটাকে কিন্তু একটু কাটাকুটি করে নিতে পারি। কীরকম কাটাকুটি করা যেতে পারে না, কাটাকুটি করা যেতে পারে, দেখো 25 আর 20 = 500, আর এখানে 2 = 1000, উপর নিচে যাবে না কিন্তু কোনাকুনি কাটাকাটি যেতে পারে, অর্থাৎ এখানে 1 এখানে 1, ঠিক আছে। এবারে গুণ করে নিলে কি হবে না, আরও কিন্তু কাটাকাটি যেতেই পারে, আরও কাটাকাটি যাবে কি 17, আচ্ছা 31 দিয়ে এটাকে যেতে পারে একটা, 31 3 হবে না, 2 এ 62, 62 31 2 এ 62, 9 এ 3 লং 27, হ্যাঁ 29 হবে, ঠিক আছে, এটা 29 হবে কাটাকাটি করবে। তো 29 যদি এপাশে হয়, এপাশে 17 দুগুণে কত হবে, তা 34 হবে, বাস লাভ আমার বেরিয়ে গেছে, অর্থাৎ 29 টাকায় আমি 34 টাকা, 5 টাকা লাভ করছি, তার মানে কি দাঁড়ালো, মানে 29 টাকায় 5 টাকা, মানে 5 টাকায় 29 টাকা 100, তার মানে 500/29, 500/29 মানে কত হওয়ার চান্স আছে, 29 একে 29, তাই তো, 50 মানে এটা হওয়ার চান্স আছে, 17.24, 17.24, বাকিগুলো কিন্তু হবার আশা নেই। কারণ দেখো যদি আমি একটুকুই করে দেখাই, যদি আমি 500 আর এখানে 29 নেই, তাহলে আমার 500 29, 9 কত দিল 10, 1 হাতে থাকে কত, 1, দেখো এখানে কোনো দিন 6 হবে না, 6 হলে অনেক কম হয়ে যাচ্ছে, কিন্তু 7 হবে, 7 লং 63 3 হাত থাকে 6, 7 দুগুণে 14 6 20, এটা আমার অ্যাপ্রোপ্রিয়েট আছে, 8ও হবে না, 8ও বেশি হয়ে যাচ্ছে, তার মানে কি 1.66 এটা আসবে না, এটা ছোটো হয়ে যাবে, তার মানে নিশ্চিতভাবে এটাই আমার অ্যান্সার হবে, বোঝা গেল কথা। অর্থাৎ গোটা ভাগ আমার করার দরকার নেই, একটা দুটো সংখ্যা মুখে একটু যদি করে নিতে পারো তাহলেই কিন্তু তোমার অঙ্কটা উত্তর বলা যাবে। পরের প্রশ্ন আমরা দেখব, তার আগে একটা অনুরোধ তোমাদের জন্য, যারা নতুন দেখছো অবশ্যই সাব করে নাও, আর অবশ্যই যারা দেখছো বা ফলো করছো তাদের বলি লাইক এবং শেয়ার একটু করো। চলো পর একটা গড়ের অঙ্ক, যেই গড়ের অঙ্কগুলো অ্যালিগেশনের মাধ্যমে করতে হয়, অর্থাৎ মিশ্রণের সূত্র কাজে লাগিয়ে করা যায়।
তো দেখলেই বুঝে যাবে অঙ্কটা কিভাবে করতে হবে। আর বলছে কোনো একটা পরীক্ষায় 120 জন ছাত্রের গড় নম্বর 35, 120 জন ছাত্র আছে তারা গড়ে 35 পেয়েছে, যদি পাস করা ছাত্ররা গড়ে 39 পায়, অর্থাৎ যারা পাস করেছে তারা যদি গড়ে 39 পায়, ধরে নিচ্ছি আমি এরা এখানে পাস করার সংখ্যা। একটা জিনিস তোমরা মনে রাখবে, এখানে মোটটা হয় মোট, আর এইখানে যেটা বেরিয়ে আসবে রেজাল্ট সেটা হবে সংখ্যা, ঠিক আছে? তো মোট মানে কি না, এক্ষেত্রে যে নম্বর আর কি, এক্ষেত্রে মোট মানে এক্ষেত্রে যে নম্বর, হ্যাঁ, আর এক্ষেত্রে কিন্তু সংখ্যাটা বেরিয়ে আসবে। তো প্রথম কথাই আমাকে বলেছে যারা পাস করেছে 39 পেয়েছে, করে কত পেয়েছে 39, কত কথা 39, যারা ফেল করেছে তারা গড়ে কত পেয়েছে 15, সবাই মিলে গড়ে কত পেয়েছে 35। বাস এবার তুমি খুব সহজ অঙ্ক অ্যালিগেশন লাগিয়ে দাও। যখন তুমি এই অঙ্কে অ্যালিগেশন লাগাবে, প্লেন বিয়োগ, এটা বিয়োগ করলে 20 হবে আর এটা বিয়োগ করলে 4 হবে। এখন তুমি যদি কাটাকাটি করে নাও তাহলে 5:1 হবে, অর্থাৎ যে পাস আর ফেলের যে সংখ্যা সেটা 5:1 হবে। তোমাকে কি উত্তর চেয়েছে? না, উত্তর চেয়েছে কতজন পরীক্ষায় পাস করেছে, অর্থাৎ এই 5 সমান কত, এটা তোমার উত্তর চেয়েছে। এক্ষেত্রে মোট কত, না মোট 5×6, অঙ্ক তোমাকে 6 বলেনি, বলেছে কতজন, না 120 জন। তাহলে অঙ্ক যেহেতু তোমাকে 120 জন বলেছে, তাহলে এটা 120, তাহলে 6 × 6 = 120, তাহলে এইটা তোমার কত হবে, না এটা 20 × কত, না 100, অর্থাৎ অপশন ডি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? যখনই অ্যালিগেশনের সাহায্যে গড় অঙ্ককে তোমরা করবে, তখন কিন্তু এই আইডিয়াটা অবশ্যই মাথার মধ্যে রাখবে, ঠিক আছে? যে এখানে তোমার নম্বর বলো বা মোট বলো বা ওজন বলো, এই জাতীয় যে কোয়ান্টিটি সেটা বেরোবে, আর এখানে কি আসবে, না যে পরিমাণ লোক বলো বা ছাত্রছাত্রী বলো বা ইত্যাদি বিষয় যেগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে বেরোবে। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখি আমরা, পরের অঙ্ক কী আছে দেখো। এবার এই অঙ্কটা, এটা একটা ব্যবসাদার বা অংশীদারি ব্যবসা, এর অঙ্ক। অংশীদারি ব্যবসায় একটা কথা তোমরা মনে রেখো, যতটা মূলধনের অনুপাত হবে লাভের বা ক্ষতির অনুপাত সেটাই হবে। যেমন তোমার ইনভেস্টমেন্ট, তুমি লাভ বা ক্ষতির ভাগ তেমনই পাবে। এবার অঙ্কটার দিকে যদি আমি ফোকাস করি, অঙ্কটাতে কি বলেছে, বলেছে একটা ব্যবসার ABC চালু করছে, প্রাথমিক অবস্থায় তাদের মূলধন এটা কত, 1, 2, 4, 6 মাস পর, প্রথম 6 মাস এটা চলে যায়, 6 মাস পর এর মূলধনের 50% বৃদ্ধি। আচ্ছা, 50% বৃদ্ধি মানে কি বলো তো, না অর্ধেক বৃদ্ধি? তাহলে এর আগে মূলধন মনে করো 1 টাকা ছিল, তার যদি অর্ধেক তুমি বাড়িয়ে দাও কত বাড়বে, না 50 পয়সা বাড়বে। সেটাকে আমি কি বলতে পারি, না 0.5 বলতে পারি, তাই তো, হাফ, তাই তো? তাহলে এই দুটোর যোগ করলে কত হয়, না 1.5, স্বাভাবিক কথা। বিয়ের মূলধন কত হবে, না বিয়ের মূলধন হবে দ্বিগুণ। দ্বিগুণ মানে আগে যত ছিল তাকে 2 দিয়ে গুণ। তাহলে বিয়ের মূলধন যদি দ্বিগুণ করে দিই, ধরো এটা 2 হলো, তাহলে 2×2 কত হলো, না 4 হলো, ভালো কথা। তারপরের জন কি বলেছে, না সি তার মূলধনের 1/4 অংশ তুলে নিল, খুব সহজ কথা, অর্থাৎ তার মূলধন যদি 4 হয় সেখান থেকে সে 1 তুলে নিল, মূলধন যদি 4 হয় সেখান থেকে 1 তুলে নিল, অর্থাৎ 4 টাকা যদি থাকে তার, এখন কিন্তু তার মূলধন 3 টাকা। এই টাকাটা প্রথম 6 মাস, এই টাকাটা পরের 6 মাস, মোট 1.5। আমি যেহেতু প্রত্যেকটাই সমান বলেছে, 6 মাস 6 মাস করে বলেছে, অতএব আমার আর ভাবনার কিছু নয়, যদি 6 মাস 6 মাস না বলতো, এটা 4 মাস, ওটা 6 মাস, এটা 8 মাস, এরকম বলতো, সেক্ষেত্রে কিন্তু আমাকে একটু অন্যরকমভাবে করতে হতো। সবসময় খেয়াল রেখো, যদি এই ব্যাপারটা, এই কথাটা যদি প্রত্যেকেই 6 মাস পরেই ইনভেস্ট করেছে আবার,
বা তুলে নিয়েছে আবার। যদি এটা ছ মাস না বলে দু মাস একজন, একজন চার মাস, একজন ছ মাস এরকম বলতো, সেক্ষেত্রে কিন্তু সমস্যা ছিল। কিন্তু এক্ষেত্রে যেহেতু প্রত্যেকেই ছ মাস করে তাহলে কোনো সমস্যা নেই। তাহলে দ্বিগুণ আগে দু টাকা ছিল, সরি এখানটা আমি ভুল করে দিয়েছি, দ্বিগুণ বলেছে মানে এটা চার হবে। তাহলে চারে দুই অ্যাকচুয়াল কত, না ছয় হবে। আর এর ক্ষেত্রে কী হয়েছে, চার টাকা ছিল এক টাকা তুলে নিয়েছে তিন টাকা, তাহলে চারে তিনে কত, না সাত টাকা। বাস এই তিনটের অনুপাত তুমি করে দিলেই কিন্তু অ্যাকচুয়াল অঙ্ক হয়ে যাবে। এবার আমার এইখানটায় কী বলেছে আরেকবার পড়ি, বলেছে তার মূলধন 50% বৃদ্ধি পেল, সরি এই জায়গাটাও আমি একটু ভুল করেছি। 50% বৃদ্ধি পাওয়া মানে কি, মানে আগে যদি আমার এক টাকা থাকে বৃদ্ধি পেয়েছে আরও এটা, তার মানে এটা 1.5 হবে, ঠিক আছে, এটা কি হবে 1.5 হবে। তাহলে মোট আমার হবে কি, না 2.5, অর্থাৎ প্রথমে ছিল এক টাকা, তারপরে বেড়ে সেটা আমি পরের ছ মাসের জন্যে দেড় টাকা লাগিয়েছি, মোট তাহলে আমি আড়াই টাকা লাগালাম, বোঝা গেল কথা। তাহলে এইখান থেকে যদি আমি দেখি 2.5, 6, আর 7 এই তিনটার অনুপাত করব, এই তিনটার অনুপাতই কিন্তু আমার উত্তর চলে আসবে। যদি পুরো বিষয়টাকে আমি দুই দিয়ে গুণ করে দিই তাহলে এটা আমি 5, এটা আমার 6 দুগুণে 12, এটা আমার 7 দুগুণে 14, অর্থাৎ সি আমার অপশান, বোঝা গেল কথা। এই সমস্ত অঙ্ক, এই জাতীয় অঙ্কর উপর তোমরা বেশি করে কিন্তু ফোকাস করো। সামনে যে সমস্ত পরীক্ষাগুলো আসছে সেটা কলকাতা পুলিশ হতে পারে, পশ্চিমবঙ্গ পুলিশ হতে পারে, সবারই জন্য, ঠিক আছে। আজকে পরের অঙ্ক আমরা দেখব কী আছে এবং সেই অঙ্কটা করার চেষ্টা করব। দেখো এবারের যে অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই অঙ্কটা আসতে পারে, এই টাইপের অঙ্ক, তার কারণ বর্তমানে দেখেছো পুলিশের পরীক্ষাও কিন্তু পরিমিতি সংক্রান্ত অঙ্ক আসছে, আর এইখানে আমরা যে অঙ্কটা করব সেটা পরিমিতি সংক্রান্ত ঠিকই, সেখানে কিন্তু পরিমিতি সংক্রান্ত সূত্রের বিশেষ ইউজ নেই। হ্যাঁ আমি কিন্তু চাইলে করতে পারি, পরিমিতির সূত্র লাগিয়ে চাইলে করতে পারি, কিন্তু এই পার্টিকুলার অঙ্কটার ক্ষেত্রে কিন্তু যদি আমি ঠিক করে একটু পড়ি তাহলে কিন্তু আমার মনে হয় না পরিমিতির যে সূত্র হয় বা আয়তক্ষেত্রের যে সূত্র হয় সেই সূত্র এখানে ব্যবহার করার খুব বেশি দরকার আছে। জিনিসটা কীরকম একটু পড়ি তাহলেই কিন্তু আমরা বুঝতে পারব। বলছে 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হলঘর কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়। ভালো কথা, একটা হলঘর আছে, একটু যদি আমি জিনিসটাকে একটু যদি আলোচনা করি, ধরো একটা হলঘর আছে, এই হলঘরটা পুরোটা যদি কার্পেট দিয়ে আমি মুড়তে চাই তাহলে আমার এই পরিমাণ টাকার দরকার। এবার দৈর্ঘ্য আমার একই আছে, দৈর্ঘ্য কত আমি জানিও না, দৈর্ঘ্য আমার একই আছে, অথচ বলেছি যদি হলঘরের প্রস্থ 4 মিটার কমায়, ধরো 4 মিটার এতটা ডিস্টেন্স, তাহলে 4 মিটার যদি প্রস্থ কমায়, অ্যাকচুয়াল এখন এই পরিমাণ কমে, তাই তো, নতুন যে প্রস্থ সেটা এটা হবে যেখানে 4 মিটার আমার কমে গেছে সোজা কথায়। তাহলে এই যে অঞ্চলটা, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটার ক্ষেত্রফল কিন্তু আমি সহজেই বার করতে পারব। আমি কিন্তু একটা কথা ভুল বললাম, দৈর্ঘ্য আমার দেওয়া আছে 18 মিটার, মানে এইটা যদি আমার 18 হয় তো এই অঞ্চলটাও 18, এই অঞ্চলটা নয় মানে এই লাইনটাও 18। আর কতটা কমেছে, না 4 মিটার, তার মানে সোজা কথায় এইটুকু অঞ্চল 4, অর্থাৎ এখান থেকে এইটা 4। তাহলে আমি যেটাকে ঘিরেছি বা যেটাকে আমি এরকম চেক করেছি ছবিতে, এই অংশটুকুর ক্ষেত্রফল কিন্তু আমি খুব সহজেই বার করতে পারব, না এই অংশটুকুর ক্ষেত্রফল কত, না 72 বর্গমিটার, এইটুকু আমার সাধারণ সূত্র থেকেও আমরা বলে দিতেই পারি, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এই থেকেই আমরা করে দিতে পারব। তাহলে এটা আমার এত বর্গমিটার, এটা কি হয়েছে বলতো, না কমে গেছে, কারণ কি, না আগে আমার ছবি অনুযায়ী এইখান থেকে এতটা ছিল প্রস্থ, এখন যে পরিমাণ প্রস্থ থাকার কথা তার থেকে 4 পরিমাণ কমে গেছে আমার। তাহলে 4 পরিমাণ যখন কমে গেছে, দৈর্ঘ্য তো আমার 18ই আছে, তাহলে আমার ক্ষেত্রফল কত কমেছে, না স্বাভাবিক ব্যাপার ক্ষেত্রফল কমবে, 18 গুণিত 4, 4 8 72 বর্গমিটার। এই যে ক্ষেত্রফলের
ক্ষেত্রফলটা কমলো, তার জন্য আর কি কমেছে দেখো, টাকাটাও কমে গেছে। আগে লাগতো আমার 2160 টাকা, আগে লাগা মানে যখন পুরো ক্ষেত্রফলটা ছিল, অর্থাৎ যখন দৈর্ঘ্যটা 18 ছিল আর প্রস্থটা যখন এখান থেকে এখানে ছিল। এখন যখন 72 বর্গ মিটার কাটছাট হয়ে গেছে, তখন আমার কিন্তু এখানেও হিসাবে কমে যাচ্ছে। তাহলে কত কমছে না, কত কমছে, 2, 4, 6, 11, 5, 540 টাকা। তার মানে কি, এই 72 বর্গ মিটার কার্পেট দিতেই আমার গোদা বাংলায় 540 টাকা খরচা হচ্ছে। বা যদি ঘুরিয়ে বলি, 540 টাকা খরচা করলেই আমি 72 বর্গ মিটার জায়গাকে কিন্তু ঘিরে দিতে পারবো। তাহলে আমার তো চেয়েছিল হলঘরের ক্ষেত্রফল, তো হলঘরের ক্ষেত্রফল মানে প্রথমে যে টাকাটা লাগছিল, তাহলে 2160 টাকা দিয়ে আমি কতটা জায়গা ঘিরতে পারবো, খুবই সহজ কথা। 540 টাকায় আমি ঘিরতে পেরে যাব 72, 1 এ 72 এর 540, আর এখানে কত না 2160, তাহলে 2160-এ কত না 72 × 2160 / 72 × 2160 / 540 কাটলেই কাটা যায়। এবার এখানে কত হবে, 4 হবে, তাহলে হবে 288 বর্গ মিটার। অর্থাৎ এর অপশানটা হবে, অর্থাৎ প্রথমে ঘরটার আমার যে ক্ষেত্রফল ছিল সেটা 288 বর্গ মিটার। কথা যেটা বলেছি আশা করি বোঝা গেছে। সবসময় যে পরিমিতির অঙ্ক মানে বিশাল কিছু সূত্র, বিশাল কিছু চিন্তাভাবনা, অনেক কিছু বিষয়, তা কিন্তু নয়। আমরা এই ডেসক্রিপশন যেটা আছে এই ভিডিওর নিচে, সেই তলাতেই তোমরা দেখতে পাবে পরিমিতির অঙ্ককে কত সহজে করা আছে, সেগুলো একটু দেখতে পারো, তাহলে আরও ব্যাপারটা কিন্তু তোমাদের ধারণাটা ভালো তৈরি হবে। পরিমিতিকে ভয় পাওয়ার কিছু নেই, পরিমিতি থেকে অনেকগুলো অঙ্ক পড়বে না, হয়তো একটা দুটো পড়বে, পড়তেই পারে। তো সেগুলো আমরা সহজে কিভাবে করতে পারি সেটা আমি, যেমন আজকে এই অঙ্কটার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, এটা কিন্তু আসাতেই পারেই, বা এই টাইপের অঙ্ক কিন্তু আসতেই পারে, সেখানে আমরা কিন্তু অহেতুক সূত্র টুত্র লাগিয়ে এক্স টেক্স লাগিয়ে বড় করব না। আবার একটা কথাই বলছি তোমাদের, যদি ভালো লাগে একটু লাইক দেও, আর নতুন যারা চ্যানেলে ঘুরছো তাদের বলে একটু সাবস্ক্রাইব করো। চলো পরের প্রশ্ন যেটা সেটা একটু দেখি এবং সেটা নিয়ে দেখো। এখন যে অঙ্কটা দেখছো এটাও কিন্তু একটা পরিমিতিরই অঙ্ক, কিন্তু খুব বৃহত্তর কিছু জটিল বিষয় নয়। এই ধরনের সাধারণ পরিমিতির অঙ্ক কিন্তু কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা SSCPT সব পরীক্ষাতেই আসতে পারে। তো বিষয়টাকে যদি একটু তুমি ভালো করে নজর দাও তাহলেই কিন্তু তুমি বুঝতে পারবে কি বলেছে। বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এখন আমি যদি কিছু নাও বুঝি, একটা জিনিস বুঝছি যে এটা একটা সমকোণী সমদ্বিবাহু। আচ্ছা, সমকোণী মানে এটা ধরো সমকোণ, সমদ্বিবাহু মানে এই বাহুটা আর এই বাহুটা সমান। এখন দুটো বাহু তো সমান বলেছে, তাহলে ধরো যদি এর এক হয়, ধরে নিচ্ছি আমি এরও এক হবে, আর এইটা এক, এইটা এক হলে ট্রিপল এক্স অনুযায়ী এটা রুট টু হবে। কী করে না, রুটের ভিতরে 1² + 1² অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ঠিক আছে। আমাকে অঙ্কে কি বলেছে না, ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। তো এখান থেকেও তো আমি ত্রিভুজের পরিসীমা পেতেই পারি, অবশ্যই পেতে পারি। তো এখান থেকে আমার যেটা দেওয়া আছে পরিসীমা সেটা হচ্ছে এটা, কিন্তু যেটা দেওয়া আছে এটা আমি কি দেখতে পাচ্ছি পরিসীমা আমার কত হচ্ছে না, পরিসীমা আমার হচ্ছে 1 + 1, 2, তার সঙ্গে একটা রুট টু, মানে 2 + √2। এবার এইটা এইটা থেকে আমি এটাতে আসবো কিভাবে, বা যদি না বুঝে থাকি আমি কিন্তু একদম এরকম করতে পারি, 2-কে লিখতেই পারি। এইবার দেখো, এইবার এখান থেকেও রুট টু কমন চলে আসবে, তার মানে 1 এখান থেকে এটা আর এটা যদি বাদ চলে যায়, 1/√2 এটা সমান 1 হয়ে যাবে। অর্থাৎ এইটা আর এটাই বাদ দিয়ে দিয়েছি আর এই রুট টুটাকে এপাশে করে দিয়েছি,
তাহলে ওয়ান সমান ওয়ান আপন রুট টু, অর্থাৎ এর ভ্যালু আমি পেয়ে গেছি ওয়ান আপন রুট টু, আর এর ভ্যালুও পেয়ে গেছি ওয়ান আপন রুট টু। তো ত্রিভুজের ক্ষেত্রফল আমি কি জানি না, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে একের দুই, একের দুই একের দুই, এটাও মানে সরি রুট টু রুট টু, এটাও একের দুই, তার মানে একের চার, চার ভাগের এক ভাগ মানে 0.25 বর্গ সেমি আমার কিন্তু প্রকৃত উত্তর। এইগুলো পরিমিতির অঙ্ক হলেও খুব সাধারণ আইডিয়া, খুব সাধারণ জিনিস দিয়েই কিন্তু এই অঙ্কগুলো হচ্ছে, তাই এই অঙ্কগুলোকে একটু ভালোভাবে প্র্যাকটিসে যদি করে নেওয়া যায় তাহলেই কিন্তু তোমরা সহজেই করতে পারবে। এই ধরনের সেট যদি তোমার চাই বা রিজনিং টিজনিংয়ের সেট যদি তোমাদের দরকার হয়, ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেয়া আছে, সেইখান থেকে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, করে যোগ হতে পারো, বা সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপেও কিন্তু তুমি যোগ হতে পারো। ওকে, দেখি আর একটা অঙ্ক, যেই ধরনের অঙ্কগুলোই আমরা গুরুত্ব দিচ্ছি, যেগুলো কিন্তু কলকাতা পুলিশ বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, এসএসসি পিটি বলো, এই সমস্ত পরীক্ষায় আসতে পারে।